অনেকদিন ধরে এই ভিডিওটা বানানোর ইচ্ছা ছিল, কারণ আমি যখন অ্যাক্সিডেন্ট করি ওই সময় হচ্ছে আমি কয়েকদিন রাইড শেয়ার করছিলাম। তো ওই সময় আমি যা দেখলাম যে অনেক মানুষই হচ্ছে ইঞ্জিন ব্রেক কি সেটা জানি না, আর ইঞ্জিন ব্রেকটা কতটুকু কার্যকর। আর কিছু আজকে এই ভিডিওতে কিছু ব্রেকিং টিপস দিব যেটা আপনাদের ব্রেকিংয়ে হেল্প হবে, ব্রেকিং করতে আর কি কনফিডেন্স বাড়বে। আর ইঞ্জিন ব্রেকটা কি মূলত এই জিনিসটা বলবো। তো চলেন বেশি দেরি না করে আমরা এই ভিডিওটা স্টার্ট করি। সো হোয়াট ইজ আপ বিউটিফুল পিপল, আই এম ডোপ ম্যান এন্ড ইউ আর ওয়াচিং ডোপ ম্যান অন দা ওয়ান। চলেন আমরা এখন যেতে যেতে আমি বাসার দিকে যাব। তো চিন্তা করলাম যেতে যেতে এই ভিডিওটা বানিয়ে ফেলা যাক। আমি সহজ ভাষায় বলি যে ইঞ্জিন ব্রেকটা কি। ইঞ্জিন ব্রেকটা হচ্ছে আপনি জাস্ট এই ক্লাচ ছাড়া ব্রেকিং করা, দ্যাটস ইট। ক্লাচ ছাড়া আপনি ব্রেক করবেন যেটা ওইটা ইঞ্জিন ব্রেক বলে। অ্যান্ড এটার মধ্যে আরও এক দুইটা সেকশন আছে যেভাবে করা যায়, সেকশন না মানে এক দুইটা জিনিস আছে যেটা আপনি করতে পারবেন, দুইটা ডিফারেন্ট টাইপস। সেটা হচ্ছে এই যে আমি এখন মনে করেন 3 গিয়ারে 27 আছি, তো আমি ব্রেক করবো কীভাবে, জাস্ট এই ব্রেকটা করে আমি একটা গিয়ার ডাউন শিফট করবো, এটা হচ্ছে আমার ইঞ্জিন ব্রেক। এখন আমি সাপোজ 6 গিয়ারে আসি, তো এই জিনিসটা আমার হচ্ছে ব্রেক করতে হবে। অনেক মানুষই কী করেন মানে যেটা ক্লাচ ব্রেক আমরা নর্মালি চিনি ওইটাই করে সবাই, সেটা হচ্ছে এই যে যাইতেছি আমি, এই যে যাচ্ছি, এই যে ক্লাচ চাপ দিয়ে এরপর আমরা ব্রেক করি। দিস ইজ নট রাইট, কারণ এই জিনিসটা করলে আপনার হচ্ছে ইঞ্জিন আপনার টায়ারের ফ্রিকশনটা ছেড়ে দেয়, তখন হচ্ছে আপনার বাইক আপনার একদম ফ্রি হয়ে গেছে, এটা শুধু শুধু একদম সোজা শুধু যাচ্ছে, মানে এটা ইঞ্জিনের সাথে কোনো ফ্রিকশন নেই। কিন্তু আপনি যখন এই যে আমি এখন ক্লাচ ছাড়া বাইক চালাচ্ছি, আমি যদি এখন ছেড়ে দিই, এই যে এই জিনিসটাই হচ্ছে ইঞ্জিন ব্রেক, ইঞ্জিনটা এখন ধরে রাখছে। এখন যদি আপনি ক্লাচটা ধরে ফেলেন, দেখেন বাইকের কোনো সাউন্ড নাই, ইঞ্জিনের কোনো সাউন্ডই নাই, এটা শুধু চলতেছে। তো এই জিনিসটা করা যাবে না। এই জিনিসটার ফলে আপনাদের কী হয় যে আমরা যখন ক্লাচ ধরে ব্রেক করি, এটার জন্য হচ্ছে আমাদের ক্লাচ প্লেটটা নষ্ট হয়ে যায় অনেক তাড়াতাড়ি। আমি এরকমও দেখছি 3-4 হাজার কিলোর মধ্যেও ক্লাচ প্লেট নষ্ট হয়ে গেছে নতুন বাইকের। তো এই জিনিসটা হচ্ছে একমাত্র এই আমরা ক্লাচে ধরে যে ব্রেক করি এই কারণে। এবার আসে ইঞ্জিন ব্রেকটা কোন সময় প্রয়োজন হয়। ইঞ্জিন ব্রেকটা মূলত আপনার সুরকি পড়া রাস্তা, তারপর বালি দেখবেন, তারপর দেখবেন মাঝে মাঝে এই যে বড় বড় ইটের ইটগুলো পড়ে থাকে, তো ওই সব রাস্তা হচ্ছে আপনি ইঞ্জিন ব্রেক করার একদম মানে ওই সময় তো ইঞ্জিন ব্রেক করতেই হবে। আর এমনি নর্মালি রাস্তা হাইওয়েতে ইঞ্জিন ব্রেক করা লাগে, আমি তো সবসময় ইঞ্জিন ব্রেক করেই চালাই। কিন্তু ইঞ্জিন ব্রেকটা হচ্ছে এই যে আমি এখন ইঞ্জিন ব্রেকটা এত ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন এই যে ক্লাচটা ধরে ফেলছেন এখন আর বাইকটা যাচ্ছে, এটা কোনো ইয়া নেই, গ্র্যাভিটি মনে হচ্ছে এটা সামনের দিকে, মানে গ্র্যাভিটি সামনের দিকে পুল করতেছে মানে সামনেই যাচ্ছে, এটা কোনো এখন ইয়া নেই, যে ছেড়ে দিলাম বাইকটা আবার জমে যাচ্ছে। তো হাই স্পিডিংয়ের সাথে আপনারা যদি একটু ইঞ্জিন ব্রেকটা মিলায় ব্রেক করেন, তাহলে দেখবেন যে আপনাদের ব্রেকটা ব্রেকে কনফিডেন্সও বাড়তেছে, বাইক ব্রেকও করতেছে, আপনার খুব ভালোও লাগতেছে। আমি অনেক মানুষকে দেখছি ভালো ভালো বড় ভাইদেরকে যারা প্রো রাইডার, তারা হচ্ছে কী করে ক্লাচটা ধরে তারপর ব্রেক করে। তো ওনারাই ইঞ্জিন ব্রেকের কথা বলে আবার ওনারাই হচ্ছে ক্লাচ ধরে ব্রেক করে, আমি মাঝে মাঝে বুঝি না। আজকে আমি চিন্তা করলাম যে ভিডিওটা বানাই, কারণ এই ভিডিওটা অনেক মানুষই যদি কেউ নাই জেনে থাকে মানুষ ব্রেক করবে কীভাবে। আর ইঞ্জিন ব্রেকটা হচ্ছে আপনার বাইকে এখন আমাদের দেশে, কারণ সব আরও হায়ার সিসি বাইক ঢুকতেছে, তো এই জিনিসটা হচ্ছে এখন একদম বেশি ইম্পর্টেন্ট। কারণ ইঞ্জিন ব্রেক যদি আপনি না করতে পারেন, দেখবেন আপনার বাইক স্কিড করার চান্সেস বেশি থাকে, কারণ যখন আপনি ক্লাচটা ধরে ব্রেক করতেছেন আপনার টায়ার পুরো ফ্রিকশন নাই, ওটা পুরো ফ্রি হয়ে গেছে, এরপরে আপনি দেখবেন যে আপনার ব্রেক করতেছেন চাপ মানে সামনের ব্রেক পিছনের ব্রেক যেটা ক্লিক করেন আপনি পড়ে যাওয়ার চান্সেস খুবই বেশি থাকে। আর এটা ক্লাচ ধরে যে ব্রেক করবেন এটা আপনার ক্ষতি না, এটাও ক্ষতি। ক্লাচ ধরে ব্রেক করলেই আপনার ক্লাচ প্লেটটা দুর্বল হয়ে যাবে, তো অতি শীঘ্রই আপনার ক্লাচ প্লেটটা চেঞ্জ করতে হতে পারে যদি ক্লাচ ধরে সবসময় ব্রেক করেন। তো আমি হচ্ছে ইঞ্জিন ব্রেকের উপরেই থাকি, আমি ক্লাচ মানে আমি হচ্ছে গিয়ার শিফট করা ছাড়া কখনও ক্লাচ ধরি না, এটাই হচ্ছে মেইন জিনিস। ইঞ্জিন ব্রেক শেখার ফার্স্ট ওয়ে হচ্ছে যে আপনি ক্লাচ ধরা ছাড়া বাইক চালাতে হবে, এক। সেকেন্ড হচ্ছে আপনি ক্লাচ ধরা ছাড়া ব্রেক করতে হবে। এখন এই যে আমি এখন ভাঙার মধ্যে আসবো গাড়িটার সামনে, এই যে আমি ক্লাচ ধরা ছাড়া ব্রেক করবো, গিয়ার শিফট করবো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তো এই গেল ইঞ্জিন ব্রেকিং কীভাবে করবেন। এখন আসি হচ্ছে ব্রেকিং কিছু টিপস নিয়ে। আমরা যখন বাইক চালাই, আমি এখন 3 গিয়ারে আছি, এই যে 4 গিয়ার দিলাম, এখন আমার ব্রেক করতে হবে, তো আমি হচ্ছে হাতের ব্রেকটাও চাপ দিব, ফুট ব্রেকটাও চাপ দিব একসাথে। আমি অনেকজনকেই দেখছি যে পায়ের ব্রেক চাপ দেয় না, হুট করে সামনের ব্রেকটা শুধু চাপ দেয়। তো এটা হচ্ছে তাদের জন্য যে ভাই দুইটা ব্রেক কেন দিছে, কোম্পানি এত কষ্ট করে একটা বাইক বানাইছে এটার মধ্যে দুইটা ব্রেক কেন দিছে, যদি আপনি দুইটা ব্রেকই না ধরেন।
দুইটা ব্রেক সবসময় একসাথে ধরার চেষ্টা করবেন। দেখবেন দুইটা ব্রেক একসাথে ধরলেই বাইক জমে যাচ্ছে, দাঁড়ায় যাচ্ছে, ব্রেক করতেছে, সবই করতেছে। আর যদি এই পাশাপাশি শুধু ক্লাচটা ধরা ছাড়া ব্রেক করতে পারেন তাহলে তো অসাধারণ, ইঞ্জিন ব্রেকিং হয়ে গেল আপনার। এখন আসি ইঞ্জিন ব্রেকিংয়ে আপনি ডাউন শিফট কীভাবে করবেন, এই হচ্ছে আরেকটা অ্যাসপেক্ট এই ইঞ্জিন ব্রেকিংয়ে। কারণ আপনি তো মানে আমি এখন এই যে চার কত তিন গিয়ারে আছি, চার গিয়ার, তারপরে ডাউন শিফট কীভাবে করবেন ব্রেকিংয়ের সময়। সাপোজ আমি এখন ব্রেক করতে হবে এই যে এই জায়গায় সামনে, তো আমি এখন ব্রেক করব, ব্রেক করে একটা ক্লিক, দুইটা ক্লিক, তিনটা ক্লিক, ডাউন শিফট আমার তিনটা গিয়ার কমে গেছে। এটা হচ্ছে আপনি এমার্জেন্সি, যখন আপনি হুট করে সামনে কেউ চলে আসবে, কিছু চলে আসবে, ওই সময় হচ্ছে আপনি এইভাবে ব্রেক করবেন। তো এইভাবে ব্রেক করলে দেখবেন যে আপনার বাইক একদম অসাধারণ ব্রেক করতেছে। তখন দেখবেন যে আপনার বাইকের ব্রেক, যদি আপনি ক্লাচ ধরে সবসময় ব্রেক করে থাকেন, এইভাবে কখনো ব্রেক করে দেখেন যে আপনার বাইকের মানে বাইকের পারফরমেন্স অন্যরকম পাচ্ছেন। প্লাস পারফরমেন্স না, পারফরমেন্স বলবো না, যে আপনার বাইকের ব্রেকিং সিস্টেম মানে চেঞ্জ হয়ে গেছে, আপনি দেখবেন যে আপনার ব্রেকিং খুব ভালো হচ্ছে। আমরা যারা ফোর ভি ইউজার তারাই এই ভুলটা বেশি করে থাকি যে সবসময় ক্লাচ ধরেই সবসময় চালাই। তো এই কারণেই আমরা হচ্ছে স্কিড করে বেশি বাইকটা। তো এই স্কিডের জন্য আবার ব্রেকিংয়ের সাথেও কানেক্টেড, আবার টায়ারের সাথেও কানেক্টেড। এখন ওই ওই দিকে যদি যাই এটা আবার অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। তো আমরা ইঞ্জিন ব্রেকিংয়ে থাকি, ব্রেকিংয়ে থাকি আর কি। ইঞ্জিন ব্রেকটা মূলত আমি ব্রেকিংয়ের জন্যই কথাবার্তা বলতেছি। আর ব্রেক আপগ্রেড করার জন্য আপনারা সবসময় আমি বলবো যে কখনোই এই কী যেন সিএনডি ডিস লাগায়, পিএসএম ডিস লাগায়, এগুলো কখনো লাগাবেন না। কারণ যারা বাইক ম্যানুফ্যাকচার করছে ওরা তো একটা জিনিস লাগানোর পরে এটা থাউজেন্ড টাইমস চেক করছে, চেক করার পরে এটা মার্কেটে লঞ্চ করছে। কিন্তু আমরা বাঙালি ব্রেক একবার আপগ্রেড করার সময় কী করবো যে আমি একবারই লাগাবো, ব্রেকও একবারই লাগাবো, ব্রেক ধরবো একবার, কাজও করবে না একবার, মরবো একবার, জিনিসটা সিম্পল। তো আমার মতে ব্রেকে মানে ডিস্কের দিকে হাত না দেওয়াই ভালো। কারণ হচ্ছে এটা কোম্পানি যেটা বানাইছে ওটা বুঝে শুনেই বানাইছে। মূল জিনিস কি, আপনি আপগ্রেড করার ব্রেকিং আপগ্রেড করবেন, করার পরে দেখবেন যে আপনি স্টকটাই ভালো, আপনি আবার স্টকে ফেরত আসবেন। কিন্তু আপনি একটা জিনিস চেঞ্জ করতে পারেন, সেটা হচ্ছে মাস্টার সিলিন্ডার আর হোস পাইপ। এই দুইটা চেঞ্জ করলে ব্রেকিং তো খুবই ভালো হবে, কিন্তু আপনি নিচে যদি একটু দুষ্টুমি করেন তো এটা ফিউচারে আসলে আমার মনে হয় না যে এটা কারোর জন্যই ভালো। আর যে কোনো জায়গায় ভাই ইঞ্জিন ব্রেক সব জায়গায় প্রয়োজন। কারণ আপনি কখন কী হয় বাংলাদেশের রাস্তা, সবসময় একটা জিনিস মনে রাখবেন যে বাংলাদেশে আপনি যখন রাইড করতেছেন আপনাকে ছাড়া এই দুনিয়াতে সবাই পাগল, পাগল ছাড়া দুনিয়া চলে না, যাই হোক এই দুনিয়াতে সবাই পাগল। তো ওইভাবেই বাইক রাইড করতে হবে, কারণ বাইকারদের ক্ষতি আমাদের বেশি, কারণ আমরা দুইটা টায়ারের উপরে চলি মাত্র। এই জিনিসটা যে কোনো সময় একটু ছোঁয়া লাগলেই আমরা নাই আর কি, এরকম ব্যাপারটা। আমরা সবসময় চেষ্টা করবো সেফ রাইড করার জন্য, আর হচ্ছে সব কিছু যেন ঠিকমতো ব্রেক ট্রেক করে সুস্থভাবে বাসায় ফিরে যেতে পারি। এই যে আমি এখন কত ছয় গিয়ারে 76 আছি, এটা এখন আমি যদি ব্রেক করে নিচে নিচে দাঁড়াই আমার এই 300 ফিটে তো সার্ভিস লাইনে ঢুকে যাই। এই যে আমি ঢুকে গেলাম এখানে, এখন একটু সুরকি টুরকির মতো লাগতেছে। এই যে স্পিড কমে যাচ্ছে, আমি যে ক্লাচ ধরি এটা এখন ফ্রি, এই আরও ফাস্ট এটা কমতেছে। এখন এই যে ব্রেক করলাম গিয়ে, এই যে আমি দেখেন কী সুন্দর গিয়ার শিফট করে নামাই ফেলাম। এই জিনিসটা হচ্ছে আপনার ইঞ্জিন ব্রেকিং, আর কিচ্ছু না। ইঞ্জিন ব্রেকটা আমাদের জন্য খুবই প্রয়োজন, খুবই খুবই, কারণ সব বাইকাররাই আমরা ক্লাচ ধরে ব্রেক করি। এটা শিখলে আপনাদের ইঞ্জিনে কতটা ক্ষতি হবে না, কিন্তু আপনি নিজে বেঁচে থাকবেন, নিজে বাঁচলে বাবার নাম। তো এই জিনিসটা সবসময় মনে রাখবেন যে বেঁচে থাকতে হবে। আর বেঁচে থাকার জন্য আমরা যতটুকুই সেফলি বাইক চালাতে পারি এবং ব্রেক করতে পারি ওইটাই, বাইক তো সবাই চালাতে পারে, যে চালাতে পারে না ওরও যদি দিয়ে বলেন যে এটা গিয়ার, এটা ক্লাচ, এটা ছাড়লে এটা শিফট করলে বাইক আগে যায়, আপনি এটা করবেন, ও সবাই চালাতে পারবে, কিন্তু ব্রেক সবাই করতে পারে না। তো সব ধরনের ব্রেকিং আমাদের শিখে এই দুনিয়াতে বেঁচে থাকতে হবে। আর কি বলবো, আর কিছু আমার এখন মাথায় আসতেছে না। তো সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি কোনোভাবে আপনাদের হেল্প করে থাকে দেন ডু লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন, কোনো ব্যাপারই না। সামনে ফিউচারে আরও ভালো ভালো ভিডিও আমি আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই আমরা প্রচুর চিল করতে হবে জীবনে, পড়াশোনা করতে হবে, সব কিছু করতে হবে। তো আজকের মতো এইখানেই, পিস।